আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু এইচকে কিচেন ব্লগে আপনাদের সবাইকে। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরা আপনাদের সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ নিয়ে। সে ব্লগটা হলো আমাদের নিজস্ব বাগানের। তো খুব আনন্দের এই যে কচু গাছগুলো, এগুলো আমরা কিছুদিন আগে রোপণ করেছি, চার পাঁচবার আমরা এই থেকে খেয়েছি, অনেক ভাবিদের সাথে শেয়ার করেছি, এবং কিছুদিন আগেও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এবং যে মিষ্টি কুমড়ার ফুল তার রেসিপিও কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আসলে কি, এত বারবার দেখানোর উদ্দেশ্য হলো মানে একটা উৎসাহ জোগানো, যেন আমার ভিউয়ার্স বন্ধুরা যারা আপনারা প্রতিদিন আমাদের আর এই ভিডিওটা দেখেন, আশা করি যাতে আপনাদের ভিতরে ছোট্টখাটো একটা উৎসাহ জন্ম নেয়। তার আপনাদের এতজনের মধ্যে যদি আপনাদের কারোর একজনের একটা উৎসাহ জন্ম নেয়, তাহলেই আমরা সার্থক। তো বন্ধুরা, এই যে দেখতেছেন মোটামুটি এখানে আমরা তিন থেকে চারটা টব তৈরি করি, তিনটা টব, বড় বড় টব, মিডিয়াম সাইজের টব আর কি এখানে করেছি। তো এর মধ্যে এই যে একটা টব দেখতেছেন, এটা ছোট্ট, তো এই থেকে আমরা মোটামুটি অলরেডি চার পাঁচবার খেয়েছি এবং অনেক ভাবিদের সাথে শেয়ার করেছি, এবং আরও দুই চার মাস যতক্ষণ পর্যন্ত শীত না আসে আমরা এখান থেকে আমরা খেতে পারবো। আর এই যে দেখতেছেন ছোটো টপটা, এটার মধ্যে আমরা এক্সপেরিমেন্ট হিসেবে লতি থেকে লাগিয়েছি, তো মোটামুটি হচ্ছে, মনে হয় আমরা সাকসেস হব, দেখি কি হয় পরবর্তী পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো আসলে কি বন্ধুরা, দেখেন এই ছোট্ট আমাদের বাগানটা বারান্দার বাগান, এটা কোনো ছাদ না বা কোনো জমি না, যে অফুরন্ত বারান্দার সামান্য একটু জায়গা, এর মধ্যে দিয়ে প্রতিদিন কোনো না কোনো সবজি আমাদের প্লেটে আসে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজার শুকরিয়া আপনাদের দোয়ায়। তো মোটামুটি এখানে আমরা অনেক কিছু করেছি, কিন্তু প্রতিটার মধ্যে সাকসেস না, কিছুটার মধ্যে সাকসেস, কিছুটার মধ্যে না, হয়তো বা এক সময় দেখা যাবে যে হান্ড্রেডে আমরা সাকসেস হব। যাই হোক, আপনাদের দোয়া করলে ইনশাআল্লাহ সাকসেস হব। তো বন্ধুরা, এটাই ছিল আর কি আমাদের একটু শেয়ার করা। দেখেন কী সুন্দরভাবে হয়েছে, অনেক সুন্দর। তো এই যে দেখেন, এটা হলো আমাদের, এটা রোজমেরিন গাছ, এই যে এটা হলো সাথে যে রোজমেরিন গাছ। আর একটা সুখ খুশির সংবাদ হলো যে আমরা যে পালং শাক বুনেছিলাম, দেখেন এই যে পালং শাকটা কত বিশাল একটা ভালো পালং শাক হয়েছে। আমার মনে হয় জমিতে এত বড় পালং শাক হয় না, তবে এই কয়েকটা পালং শাক আমরা কাটিনি, এটা বিচির জন্য রেখে দিয়েছি, সংগ্রহের জন্য রেখে দিয়েছি। আর এই বিচিগুলো অবশ্য আমরা বাংলাদেশ থেকে এনেছিলাম, এই গাছের সবগুলো বিচি। তো এগুলো আমরা আগামী বছর যেন বাংলাদেশ থেকে না আনতে হয়, তো এখানকার বিচি দিয়ে এখানে কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যখন খুবই একটা আনন্দ লাগে যখন এক নিজের টব, নিজের বাগান থেকে যখন নিজের প্লেটে আসে, সরাসরি কিচেনে চলে যায়। তো এই যে দেখেন, এটার মধ্যে এই যে আরেকটা পালং শাক কত বড় হয়েছে, এবং তার এর আগে অনেক শেয়ার করেছি পালং শাক, ভুট্টা শাক, লাল শাক এবং ডাটা। মোটামুটি ইনশাআল্লাহ এই যে টপের মধ্যে দেখেন, ওই যে লাল ডাটা দেখা যাচ্ছে, তারপরে মিষ্টি কুমড়া এখনও আসেনি, অনেকগুলো এসেছে ছোটো ছোটো হয়ে জোরে যাচ্ছে, হয়তো বা ফিউচারে আসবে, মানে কিছুদিনের মধ্যে আসবে। তো বারান্দার মধ্যে যতটুকু পারি আর কি করার জন্য আমরা চেষ্টা করি। তো ইনশাআল্লাহ দোয়া করবেন, তবে আপনারাও করার চেষ্টা করবেন। আসলে কি, নিজেরা চাষ করলে এখানে 100% কোনো ভেজাল নাই, নির্ভেজাল। এই যে দেখেন একটা কত বড় একটা পালং শাকের গাছ, এতে বিচি হচ্ছে। তো মোটামুটি আমরা কিছুদিনের মধ্যে বিচিগুলো সংগ্রহ করে রাখবো আগামী বছরের জন্য। এই যে দেখেন, ছোট্ট একটা বোতলের মধ্যে কয়েকটা পালং শাক হয়েছে, তো এটা দিয়ে মোটামুটি আগামী বছর আশা করি পুরো সিজনটাই চলে যাবে। তো আর এরকম আর কয়েকটা গাছ আছে অবশ্য। তো আমাদের তো এটা বারান্দা মোটামুটি বড়, আরেক সাইডে আরেকটা বারান্দা আছে, সেখানেও কিছু হচ্ছে, হয়তো আরেক সময় আপনাদের সাথে শেয়ার করবো। এই যে দেখেন, আর এই যে এইটা হলো সেই সালভিয়া গাছ, যে মাঝে মাঝে আমরা এখান থেকে সুগন্ধি হিসাবে কিছু রান্নার জন্য পাতা নিয়ে যাই, খুব যে কোনো রান্নার সাথে, যেরকম তেজপাতা যেরকমভাবে ইউজ করা হয় বা ধনিয়া পাতা যেরকমভাবে ইউজ করি ওরকমভাবে ইউজ করি। আর এটা একটা ব্ল্যাকবেরির উপরে, তো এবার এবছর ফল দিচ্ছে না, তাই একটা মিষ্টি কুমড়া গাছ, এটার সাথে কয়েকটা মিষ্টি কুমড়ার গাছ আমরা এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো প্রচুর মিষ্টি কুমড়া কীভাবে হয়েছে, যখন আমরা মিষ্টি কুমড়া কিনে আনতাম, বিচুগুলো আমার ওয়াইফ সংগ্রহ করে রাখতো, তো সেই মিষ্টি কুমড়াগুলো সেই বিচি থেকে আমরা চারা করেছি। তো অনেক ফুল হচ্ছে মাশাআল্লাহ, দিল অনেক ফুল হচ্ছে, প্রতিদিন আমার ওয়াইফ এই থেকে ফুল সংগ্রহ করে, আর প্রতি দুই তিন দিন পর আমাদের একটা মোটামুটি সুন্দর একটা রান্না হয়েছে। আর এই যে দেখেন বন্ধুরা, কী সুন্দর মরিচ গাছ, দেখছেন কত বড় মরিচ, মনে হয় গাছের পাতার চাইতে মরিচ বেশি। তবে আরও একটা মরিচ গাছ আছে, সেটা আপনাদের সাথে একটু পরে শেয়ার করতেছি। এই দেখেন এই মরিচটাতে, এই মরিচটাতে অনেকটা ঝাল না, কিন্তু এটা অবশ্য সালাতের মতো খাওয়া যায়, খুবই ভালো লাগে।
এটা কোনো জাল না, আমরা তো জাল খেতে পারি না। এই যে এটা হলো বাংলাদেশে যে দান্না মরিচ আমরা বলি না, এটা হলো সেই দান্না মরিচ। মরিচটা ছোট কিন্তু আগুনের মতো জাল, কঠিন জাল এটা, যা কল্পনা করার বাইরে। আর দেখেন কিভাবে মরিচ হয়েছে, পাতা গোনা দিলে মনে হয় মরিচ ডাবল হইব, এটা কোনো ভুল নাই। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ব্লগটা, তো আপনাদের সাথে একটু শেয়ার করা। ইনশাআল্লাহ অনেক বেশি ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য আরেকটা রেসিপি ব্লগে। আল্লাহ হাফেজ।